কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক যাত্রী বোঝাই একটি বাস দুর্ঘটনা। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 24 জনের, আহত প্রচুর। চলছে জোরকদমে উদ্ধার কাজ, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনাটি কখন কিভাবে কোথায় ঘটল কি জানা যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। কিছুক্ষণ আগে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে মৃত্যু হলো 24 জনের। পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ সুত্রান এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা। সূত্রান জানিয়েছে পেরুর উত্তরে এল আলো জেলায় কিউ ওরিয়াঙ্কা ট্যুরস অ্যালাইগা দুয়াদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে, এতেই হতাহতের ঘটনাটি ঘটেছে। জানা গেছে বাসটিতে 60 জন যাত্রী ছিলেন। রাজধানী লিমা থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্লো এবং মানকুড়া এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও রয়েছেন। সড়ক দুর্ঘটনা পেরুতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়। এর আগেও 2021 সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে 29 জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি উত্তরবঙ্গেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বিয়ে করে ফেরার পথে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু হয়েছে 4 জনের। বিয়ে বাড়ি সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মালবাজারে, নিয়ন্ত্রণ হারিয়ে রংডুং নদীতে পড়ল বরের গাড়ি, মৃত্যু হয়েছে 4 জনের, আহত আরও 6 জন, এর মধ্যে রয়েছে নববধূ সহ বড়। দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকার 31 নম্বর জাতীয় সড়কের রংডুং সেতুতে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ডুয়ার্সের বানারহাট এলাকা থেকে রাতে বিয়ে করে বড় একটি গাড়ি করে ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ একা। সেই গাড়িতে ছিলেন 9 থেকে 10 জন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রংডুং নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামে এক যুবক এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নববিবাহিত দম্পতি রাজেশ একা এবং পুনাম ওরাও দুজনেরই চিকিৎসা চলছে শিলিগুড়িতে। শনিবার মংপং ফাঁড়ির ওসি মঙ্গল সিংও জানিয়েছেন, রাত 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রাতেই আহত এবং নিহতদের উদ্ধার করে উলদাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়েছে, তবে নদীতে জল তেমন ছিল না, তা নইলে আরও বড় বিপদ ঘটত, দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ।